শিক্ষার্থীদের উদ্দেশ্যে, প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে 17/3/2020 থেকে সাধারণ ছুটি ঘোষিত হয়। সে কারণে আমি আশা করি তোমরা বাড়িতে আসো এবং নিরাপদ আছো। আশা করি তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তোমরা যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীর শিক্ষার্থী, সেহেতু নভেম্বর মাসে তোমাদের নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং নভেম্বর মাসের পূর্বে বোর্ড নির্ধারিত সিলেবাস শেষ করতে হবে। শ্রেণীকক্ষে যতটুকু সময় পাঠদান করেছি তাতে বাংলা গদ্য পদ্য ও ব্যাকরণ অংশ অনেকটাই আলোচনা করা হয়েছে। বাংলা সহপাঠ উপন্যাস কাকতাড়ুয়া কিছুটা আলোচনা করা হয়েছে। তাই আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে উপন্যাস কাকতাড়ুয়া নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ্যসূচি তাহলে আমাদের হবে বাংলা সহপাঠ উপন্যাস। উপন্যাসের নাম হলো কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া উপন্যাসটি লিখেছেন কে? সেলিনা হোসেন। তাহলে সেলিনা হোসেনের আমরা পরিচিতি জানব। সেলিনা হোসেন কে, কোথায় জন্মগ্রহণ করছেন, সে কি কি উপন্যাস লিখছে, তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি, সেলিনা হোসেনের জীবন কাহিনী এসব আমাদের জানতে হবে। তাহলে সেলিনা হোসেন জন্মগ্রহণ করছে কত সালে? 1947 খ্রিস্টাব্দের 14 জুন। কোথায় জন্মগ্রহণ করছে? রাজশাহীতে। তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা বইয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবা। সেলিনা হোসেনের পিতার নাম মোশাররফ হোসেন, মাতার নাম মরিয়ন্নেসা বকুল। সেলিনা হোসেন অনেক উপন্যাস লিখেছেন, তার মধ্যে উনি বড়দের জন্য যে উপন্যাস প্রকাশিত করেছেন তার সংখ্যা হলো 33টি, আর ছোটদের জন্য প্রকাশিত উপন্যাসের সংখ্যা হলো 25টি। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে, তার মধ্যে আমরা দুই একটা নাম জানব, যেমন হাঙ্গর নদী গ্রেনেড, পোকা মাকড়ের ঘর বসতি, ভূমি ও কুসুম, বাঙালির অহংকার, এই ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা অর্জন করেছে। সেলিনা হোসেন কি কি পদক পেয়েছেন এবং সম্মাননা পেয়েছেন তার একটু আলোচনা করব। তিনি 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশের প্রধান সব পুরস্কার পেয়েছেন। 2010 সালে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলেট উপাধিতে ভূষিত করেন। জীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন। এখন তিনি সার্বক্ষণিকভাবে লেখালেখি, নারী উন্নয়ন এবং মানবাধিকার নিয়ে কাজ করছেন। শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদের উদ্দেশ্যে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা বললাম। কাকতাড়ুয়া উপন্যাসটি কে লিখেছে, সেলিনা হোসেনের, তার পরিচিতি জানলাম। এখন উপন্যাসটির নাম কাকতাড়ুয়া, কেন উপন্যাসটির নাম কাকতাড়ুয়া হলো সেটা একটু জানা দরকার। আর কাকতাড়ুয়া মানে কি? কাকতাড়ুয়া মানে আমরা সকলেই জানি, যারা আমরা অনেকের ক্ষেতে ফসলের ক্ষেতে কাকতাড়ুয়া কিছু হলো গ্রামের ক্ষেতগুলোতে কাকতাড়ুয়ার দেয়া থাকে। তাহলে কাকতাড়ুয়ার আসল কাকতাড়ুয়া মানে কি সেটা আমরা জানব। সেটা হলো যে মানুষের মতো মূর্তি বানিয়ে মাথায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় ফসলের ক্ষেতে, যাতে কাক বা পাখিরা মানুষ ভেবে ফসলের ক্ষেতের কোনো ক্ষতি করতে না পারে। তোমাদের সবার কাকতাড়ুয়া সম্পর্কে ধারণা আছে,
আমি গত ক্লাসে কাকতাড়ুয়া সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। কাকতাড়ুয়া উপন্যাসের কিছু চরিত্র আছে। এই কাকতাড়ুয়া উপন্যাস লিখতে গেলে কিছু চরিত্রের দরকার হয়। এই চরিত্রগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে এই কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র হলো বুধা। এই বুধা হলো একটা গ্রামের সাহসী ছেলে। এই বুধাকে ঘিরেই গড়ে উঠেছে এই কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী। বুধার মা বাবা দুই বোন ও এক ভাই ছিল। তারা 2 বছর আগে কলেরায় মারা যায়। বুধার এক ভাই, ভাইটির নাম ছিল তালেব, আর 2 বোন, এক বোনের নাম শিলু আর এক বোনের নাম হলো, ছোট বোনটার নাম হলো বিনু। বিনুর বয়স ছিল 1.5 বছর। তারা কলেরায় 2 বছর আগে মারা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই কাকতাড়ুয়া উপন্যাসটি রচনা করতে গেলে উপন্যাসিককে বেশ কয়েকটা চরিত্র অবলম্বন করেই কিন্তু উপন্যাস লিখতে হয়। তাই এখানে আমরা এই কাকতাড়ুয়া উপন্যাসের কিছু চরিত্র কে কে আছে সেটা আমরা জানব। এই উপন্যাসের চরিত্রগুলো হলো নলকবুয়া, হরিকাকু, আলি, মিঠু, ফুলকলি, রাজাকার, কুদ্দুস, মুক্তিযোদ্ধা, শাহাবুদ্দিন, আর একজন হলো আহাদ মুন্সি। উপন্যাসটির পটভূমি হচ্ছে, এটা আমরা জানব যে উপন্যাসটির নাম কাকতাড়ুয়া, কেন কাকতাড়ুয়া হলো, এবং এই যে বুধা এত কেন সাহসী, বুধাকে এত সাহসী ভাবার কারণ কি, বুধার মানে কি বিষয়ে বুধা বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, সেটা হলো এই কাকতাড়ুয়া উপন্যাসের মূল পটভূমি হলো 1971 সালের মুক্তিযুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই বিভিন্ন চরিত্র সম্পর্কে জানলাম, লেখক পরিচিতি জানলাম। তোমাদের কাছে যে বইটি আছে সে বইটি বাসায় ভালো করে রিডিং পড়বে, তোমরা আমার এই ক্লাসটি ভালো করে কভার করবে, পরবর্তী ক্লাসের মূল বিষয়টি আমরা আলোচনা করব, সেটা হলো বুধাকে বা এই হলো যে কাকতাড়ুয়া উপন্যাসের মূল বিষয়বস্তু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো।